সংস্কারের জন্য প্রাথমিকভাবে 6 জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, কাজ বড় কঠিন হলেও জাতি হিসেবে এবার ব্যর্থ হওয়ার কোনো অবকাশ নেই। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা জানান প্রধান উপদেষ্টা। আর কারখানাগুলোকে খোলা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মালিক শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পোশাক শিল্পের সমস্যার স্থায়ী সমাধানে সর্বশক্তি প্রয়োগ করা হবে। এসকে সরবের প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 1 মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে এই ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। গণ অভ্যুত্থানে বক্তব্যের শুরুতে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে দান করতে দেশ ও বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশীদের আহ্বান জানান তিনি। সকল শহীদ পরিবার এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা সহ তাদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব এই ফাউন্ডেশন গ্রহণ করছে। যে সমস্ত ভাই বোনেরা তাদের গত 16 বছরের বেদনা জানিয়ে তার প্রতিকার পাওয়ার জন্য আমার অফিস এবং সচিবালয়ের অফিস সমূহের সামনে প্রতিদিন ঘেরাও কর্মসূচি দিয়ে আমাদের কাজকর্ম ব্যাহত করছিলেন, আমি কথা দিচ্ছি আপনাদের ন্যায্য আবেদনের কথা আমরা ভুলে যাব না। আমরা সকল অন্যায়ের প্রতিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। পোশাক শিল্পের চলমান অস্থিরতা কাটিয়ে ওঠার পাশাপাশি দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে মালিক শ্রমিকের বোঝাপড়ার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। এই সময়ে আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাক, অকার্যকর হয়ে যাক, এটা আমাদের অর্থনীতিতে বিরাট আঘাত পড়বে। শ্রমিক মালিক উভয়ের পক্ষে আলোচনা করে এসব সমস্যার সমাধান আমরা অবশ্যই বের করব। আপনারা কারখানা খোলা রাখুন, অর্থনীতির চাকা সচল রাখুন, দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন, আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে হাসিনা সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, দেশের আগামীর পরিকল্পনা হবে দেশের মানুষ কেন্দ্রিক, কোনো নেতা বা দল কেন্দ্রিক নয়। আমরা স্বৈরাচারী হাসিনা সরকারের অহেতুক কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হতে দেখেছি, যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না, বরং এর সাথে জড়িত ছিল কুৎসিত আমিত্ব এবং বিশাল আকারের চুরি। তার সঙ্গে রয়েছে আরও অনেক পরবর্তী কাজ। ফ্যাসিবাদী সরকার লুটপাট করার জন্য নতুন করে 60,000 কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ। এই অতুলনীয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। ডক্টর ইউনুস জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ব্যবসায়ী শিল্প মালিক ও ব্যবসায়ী সংগঠনের সাথে সভা করা হয়েছে এবং তাদের মতামতের ভিত্তিতে বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তেল, চিনি, ডিম ও মাংস উৎপাদনকারী বৃহৎ প্রতিষ্ঠান সমূহের সাথে সভা ও মত বিনিময় করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি যেমন পেঁয়াজ, আলু, এসবের দাম আরও কমানোর জন্য বিদ্যমান শুল্ক হার হ্রাসের বিষয়ে NBR-কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার দেশের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় সাংবিধানিক সংস্কারে কমিশন গঠনের কথাও জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজন আমরা অনুভব করছি। আমরা প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জনাব সরফরাজ চৌধুরী। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতিখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব আব্দুল মুহিত চৌধুরী। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর শাহদিন মালিক। সন্ত্রাস দমন ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হচ্ছে উল্লেখ করে সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা একটি মিডিয়া কমিশন গঠনের কথা জানান প্রধান উপদেষ্টা। সাংবাদিক সাগর রনি হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত 5টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। মিডিয়া যাতে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে, সেজন্য একটা মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন। ডক্টর ইউনুস বলেন, এ আয়োজন জুলাই গণ অভ্যুত্থানের বার্তা বাস্তবায়ন এবং রাষ্ট্র পুনর্নির্মাণ তাগিদের ঐক্যবন্ধনে গোটা জাতিকে শক্তিশালী ও আশাবাদী করে তুলবে। গণ অভ্যুত্থানে এস কে সৌরভ, এসটিভি, ঢাকা।